জঙ্গল মহলে হাই অ্যালার্ট ইস্যু করা হয়েছে চারটি ডিস্ট্রিক্টে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুরে। আর এই মুহূর্তে আমরা রয়েছি ঝাড়গ্রাম এলাকায়, যেখানে নাকা চেকিং চলছে। আর এই স্পেসিফিক ইনপুট পাওয়া গেছে যে নাক্সালস মাওয়িস্টরা রিগ্রুপ হচ্ছে আর কোনো বড় অ্যাট্যাক করতে পারে, তারা কোনো পুলিশ স্টেশনে অ্যাট্যাক করতে পারে, কোনো নেতার বাড়িতে অ্যাট্যাক করতে পারে। তাই জন্য নেতাদেরকে, যারা পলিটিক্যাল লিডার্স আছে, তাদেরকে বলা হয়েছে যে বিকেল ছটার পরে তারা যেন বাড়ির থেকে না বেরোয়, বাইরে না যায়। এমনকি দিনের বেলাও যখন তারা বেরোচ্ছেন, তারা তাদের যে সিকিউরিটি পার্সনেল আছে তাদেরকে সঙ্গে নিয়ে বেরোবেন। এছাড়া যতগুলো পুলিশ কর্মী আছে তাদের সমস্ত যে লিভ ছিল সমস্ত লিভ ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এমনকি যারা বাইরে লিভে ছিল তাদেরকেও ডেকে আনা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এখানকার পুলিশ অফিসার অনির্বাণ দাস, ওনার সঙ্গে কথা বলবো। কি আপনারা কি স্পেসিফিক ইনপুট পেয়েছেন আর এখানে কিভাবে আপনারা নাকা চেকিং করছেন? আমরা 24/7 নাকা চেকিং করছি, আমাদের ইনস্ট্রাকশন আছে, সমস্ত গাড়ি আমরা চেক করছি, সমস্ত গাড়ি চেক করা হচ্ছে। আপনি বুঝতেই পারছেন সমস্ত গাড়ি এখানে চেক করা হচ্ছে। এটা বর্ডারিং এলাকা, বাঁকুড়া দিকে যাচ্ছে এই রাস্তাটা। আমরা এই মুহূর্তে ঝাড়গ্রাম আছি, কিন্তু একটু এগিয়ে গেলেই বাঁকুড়া। এই সমস্ত জেলাগুলি ইন্টার কানেক্টেড আছে একের সঙ্গে, তাই জন্য বিশেষ করে যে বর্ডারিং এলাকা রয়েছে সেখানে স্পেসিফিকভাবে যে অ্যালার্টটা হয়েছে সেটা বাড়ানো হয়েছে। ডিজিপি নিজে জেলায় জেলায় ঘুরছেন আর যে সিকিউরিটি বন্দোবস্ত আছে সেটাকে খতিয়ে দেখছেন। আমরা এই মুহূর্তে ঝাড়খণ্ড বাংলা বর্ডারে রয়েছি, যেখানে স্পেসিফিক ইনপুট পাওয়ার পর কি মাওবাদীরা একত্রিত হচ্ছে, হামলা চালাতে পারে, তার পর থেকেই কিন্তু চিরুনি তল্লাশি লাগাতার চলছে। এইদিকে আপনি দেখতে পাচ্ছেন সিআরপিএফকেও কাজে লাগানো হচ্ছে, বেঙ্গল পুলিশের তো অ্যালার্ট করা হয়েছে, সিআরপিএফকেও হাই অ্যালার্টে রাখা হয়েছে। প্রতিটা বর্ডারিং এলাকায় এইভাবে চিরুনি তল্লাশি হচ্ছে। এই মুহূর্তে যেই খবর আমরা পাচ্ছি, মদন মাহাতো গ্রুপের যে মাওয়িস্ট আছে তারা কিন্তু সক্রিয় হয়েছে। মদন মাহাতো হলো বেঙ্গল এরিয়ার কমান্ডার, তার যে ওয়াইফ হচ্ছে সে হচ্ছে জওয়া, জওয়া হচ্ছে যে উইমেন উইং মাওয়িস্টদের সেখানে হেড করছে। আর মদন মাহাতো, জওয়া, শঙ্কর আর সচিন এই গ্রুপটা এখন বেঙ্গল এরিয়ায় প্রচণ্ডভাবে মুভমেন্ট করছে। আর যেই মুভমেন্টের কথা আমি বলছি তার একটা উদাহরণ যেটা আমরা দেখলাম, যে গত 8 তারিখ যে বন ডাকা হয়েছিল জঙ্গলমহল এলাকায় মাওয়িস্টদের তরফ থেকে, সেই বনটা কিন্তু 100% সফল হয়েছিল। যে দুটো দোকানদার শিলদা এলাকায় দোকান খুলেছিল তাদেরকে কিন্তু ওপেনলি এসে প্রচণ্ড মারধর করা হলো যে কেন তারা দোকান খুলেছে। তো মাওবাদীরা সারফেসে চলে এসছে এই মুহূর্তে। 11 বছর পর প্রায় এরকম একটা রিগ্রুপিং অফ মাওয়িস্ট আমরা দেখতে পাচ্ছি পুরো পশ্চিম বাংলার জঙ্গলমহল এলাকায়, যেটা মুখ্যত বলা হয় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুর। এই মুহূর্তে আমরা রয়েছি ঝাড়খণ্ড আর বাংলা বর্ডারে, যেটা করিডোর বলা হয়, যেখান থেকে আসা যাওয়া করে মাওয়িস্টরা। ঝাড়খণ্ড থেকে এখানে চলে আসে, এখান থেকে অ্যাক্টিভিটি করে ওখানে চলে আসে। অনেকদিন ধরে কোনো অ্যাক্টিভিটি দেখিনি, কিন্তু ইদানিং যেটা দেখা যাচ্ছে মুভমেন্টও হচ্ছে, অ্যাক্টিভিটিও হচ্ছে। একটা ল্যান্ডমাইন লাবণীতে আমরা কিছুদিন আগেই দেখলাম পাওয়া গেছে, 5 কেজির ল্যান্ডমাইন পাওয়া গেছিল। সেটা নতুন ল্যান্ডমাইন, যেটা পরীক্ষণ করে জয়েন্ট ফোর্সেস আর পুলিশের তরফ থেকে বলা হয়েছে। তার মানেই হচ্ছে আবার থেকে রিগ্রুপ হয়েছে। আর স্পেসিফিক ইনপুট সেটাই আছে যে বড় সড়ো হামলা একটা মাওয়িস্টরা চালাতে পারে। আর এই মুহূর্তে জায়গায় জায়গায় চিরুনি তল্লাশি হচ্ছে, কোন জঙ্গলে কোথায় মাওয়িস্টরা আছে। এইমাত্র খবর পাওয়া গেছিল যে এই জঙ্গলে একটা গ্রুপকে দেখা গেছে, তাই জন্য এখানে চিরুনি তল্লাশি করছে মর্টার। এছাড়া AK-47, ইনসাস, এই সব অত্যাধুনিক যে অস্ত্রশস্ত্র আছে সেটা নিয়ে এই মুহূর্তে চারিদিকে কম্বিং অপারেশন চালানো হচ্ছে। ক্যামেরাম্যান তাপস বাইরির সঙ্গে অনুপম মিশ্র, আজ তক বাংলা, ঝাড়গ্রাম। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।